হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এডুফিলিয়া আজ টেগ্রোমিটেল রেশিওজ অব অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস বা সংযুক্ত কোণের কোণানুবাদ চ্যাপ্টারটির আরও কিছু প্রবলেম সলভ করব আগের ভিডিওতে কিছু প্রবলেম সলভ করেছি আজকে আবার কিছু প্রবলেম সলভ করব তো চলো দেখা যাক প্রবলেমগুলো কী আজকের প্রবলেম হলো সলভ অর্থাৎ সমাধান করতে হবে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে কস থ্রিটা মাইনাস রুট থ্রি সাইন থিটা সমান টু এই কন্ডিশন থেকে থিটার ভ্যালু আমাদেরকে সলভ করতে হবে যেখানে থিটার রেঞ্জ দেওয়া আছে জিরো থেকে থ্রি সিক্সটি অর্থাৎ জিরো লেস দেন ইকুয়েল থিটা লেস দেন ইকুয়েল থ্রি সিক্সটি অর্থাৎ থিটার ভ্যালুটা জিরো অথবা থ্রি সিক্সটি অথবা ওদের মাঝে কোনো ভ্যালু হবে তো কীভাবে এগুলো করা যায় দেখা যাক তাহলে ফার্স্ট কন্ডিশন আছে কস থিটা মাইনাস রুট থ্রি সাইন থিটা সমান টু তাহলে এটা একটা কন্ডিশন এখান থেকে আমাদেরকে থিটার ভ্যালু বের করতে হবে অর্থাৎ সলভ করতে হবে এখান থেকে থিটার ভ্যালু তো থিটার রেঞ্জটা কিন্তু আমাদের দেওয়া আছে থিটার রেঞ্জটা কী না জিরো থিটা ইকুয়েল থ্রি সিক্সটি অর্থাৎ থিটা জিরো থেকে থ্রি সিক্সটির মধ্যে জিরো হতে পারে আবার থ্রি হতে পারে তো এটাকে কী করে সলভ করবো তাহলে ফার্স্ট এই টুটাকে একদিকে নিয়ে চলে এলাম এখান থেকে লেখা যেতে পারে দ্যাট এমপ্লাই কস থিটা টুটা যদি এদিকে চলে আসে তাহলে মাইনাস টু হয় ইকুয়াল টু মাইনাস রুট থ্রি সাইন থ্রি যদি ওইদিকে চলে যায় তাহলে কী হয় রুট থ্রি সাইন থিটা এরপরে স্কোয়ারিং বোথ সাইড অর্থাৎ উভয় পক্ষে বর্গ করে পাই স্কোয়ারিং বোথ সাইড বা উভয় পক্ষে বর্গ করে পাই আমরা এখানে বোথ সাইড স্কোয়ারিং করবো কস থিটা মাইনাস টু তার হোল স্কোয়ার এগুলিটু কী হচ্ছে রুট থ্রি সাইন থিটা এর হোলস্কোয়ার এরপর এখান থেকে লিখা যায় কি লিখা যায় কসকোয়ার থিটা মাইনাস ফোর কস থিটা প্লাস কত প্লাস ফোর কত হবে এখানে থ্রি সায়েন্স কোয়ার থিটা আমরা এটাকে কসে ট্রান্সফার করে নেব কারণ প্রত্যেকটা ভ্যালুকে কষে আকারে লিখবো তাহলে এটা যদি কসে ট্রান্সফার করে নিই তাহলে কত হয় থ্রি ইন্টু ওয়ান মাইনাস ক স্কোয়ার থ্রিটা সায়েন স্কোয়ার থ্রিটা মানে কি ওয়ান মাইনাস কস কয় থিটা তাহলে থ্রি ইন্টু ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা লেখা যেতে পারে দ্যাট এম লাই ক স্কোয়ার থিটা মাইনাস ফোর কস থিটা প্লাস ফোর ইকুয়াল টু থ্রি ইন্টু ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা এরপর প্রতিটা ভ্যালু একদিকে নিয়ে আসবো তাহলে এখান থেকে লেখা যেতে পারে কস কস্কোয়ার থিটা মাইনাস ফোর কস থিটা প্লাস ফোর ইকাল টু কি ইকাল টু থ্রি মাইনাস থ্রি ক স্কোয়ার থিটা এরপর আবার কস থিটাগুলো একদিকে নিয়ে চলে আসি তাহলে কী হয় এখানে কস স্কোয়ার থিটা এখানে মাইনাস থ্রি কসকয়ার থ্রিটা যে মানে চলে হয় প্লাস থ্রি কসকয়ার থিটা মাইনাস ফোর কস থ্রিটা প্লাস ফোর আবার এই থ্রিটা দিয়ে চলে গেল মাইনাস থ্রি টু জিরো তাহলে এখানে কী হয় এখানে হয় ফোর ক স্কোয়ার থিটা মাইনাস ফোর কস এরপর দেখো এখান থেকে দেখা যাচ্ছে কি এটা লেখা যায় টু কস থিটা এর মাইনাস টু ইন টু টু কস থিটা প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো অর্থাৎ লেখা যায় টু কস থিটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস এর হোল স্কোয়ার তাহলে এখানে কী হয় টু কস থিটা মাইনাস ওয়ান টু জিরো এরপর আমরা এখান থেকে কী বুঝতে পারছি এখান থেকে দেখা যাচ্ছে যে টু কস থ্রিটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো তো দ্যাট দ্যাম্পে কী লেখা যায় টু কস থ্রিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা কস থিটাইকুয়াল টু ওয়ান এখান থেকে কী লেখা যায় এখান থেকে লেখা যায় কস থিটাইকুয়াল টু হাফ যেহেতু কষ্টের সমান হাফ এরপর দেখে নেব এই রেঞ্জের মধ্যে কষের ভ্যালু কোথায় কোথায় হাফ জিরো থেকে থ্রি সিক্সটির মধ্যে কষের ভ্যালু কোথায় কোথায় হাফ দেখে নেব যদি আমরা এটা এখানে কোয়ার্ডেন্ট আঁকতে পারি যেহেতু হাফ একটা পজিটিভ হাফ পজিটিভ তাহলে কস প্রথম দেখে নেব কস কোথায় কোথায় পজিটিভ কস ফার্স্ট কোয়ারডেন্টে আর ফোর্থ কোয়ারডেন্টে এই দুটো জায়গায় কস পজিটিভ তাহলে ফার্স্ট কোয়ার্ডেন্টে যদি ধরা হয় তাহলে ফার্স্ট কোয়ারডেন্টে কস কত মান হাফ হয় আমরা জানি যে কস সিক্সটি ডিগ্রির ভ্যালু হাফ এটা আমরা ক্লাস টেনে করেছি কস সিক্সটি ডিগ্রি ভ্যালু হাফ এটা আমরা ক্লাস টেনে করেছি তাহলে ফার্স্ট কোয়ার্টেন্ট মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি ফার্স্ট কোয়ার্টেন্টে কসের থি এখানে থিটার ভ্যালু কত হবে সিক্সটি ডিগ্রি অর্থাৎ থিটার ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আর কি হতে পারে থিটার সিক্সটি ডিগ্রি ছাড়া ফোর্থ কোয়ার্টেন্টে কোনো একটা ভ্যালু থাকবে তাহলে ফোর্থ কোয়ার্টার নিয়ে কী করে ভ্যালু পাবো যেহেতু কস সিক্সটি ডিগ্রি আর কস থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি ডিগ্রি সেম কস সিক্সটি যদি আমরা দেখি নি এখানে এটা এটা হচ্ছে কস সিক্সটি এটা সিক্সটি আর এদিকেও থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি তাহলে কী হয় কস সিক্সটি ডিগ্রি ইকুয়েল টু হাফ আবার কস সিক্সটি ডিগ্রি মানেই একে লেখা যেতে পারে কস আমরা এটা লিখতে পারি কস সিক্সটিটাকে দেখে না ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে কস সিক্সটি ডিগ্রিটাকে আমরা লিখতে পারি এগুলো টু কস থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি মানে কি থ্রি সিক্সটি মানে এখানে হচ্ছে ফোর ইন্টু নাইনটি ফোর ইন্টু নাইনটি মাইনাস থ্রিটা তাহলে থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি এটা ফোর কোয়ার্টেন্ট থাকছে আবার যেহেতু ফোর ইন্টু নাইনটি তাহলে কসটা কসই থাকে সেই জন্য এটা লেখা যায় কস সিক্সটি সমান তাহলে এখানে থ্রিটার ভ্যালু কী হতে পারে আর থ্রিটা ইকুল টু থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি এগুলো কত থ্রি হানড্রেড ডিগ্রি তাহলে আমরা এখানে থিটার দুটো ভ্যালু পেলাম একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর একটা থ্রি হানড্রেড ডিগ্রি থ্রিটার কটা ভ্যালু পাওয়া গেল দুটো ভ্যালু একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর একটা থ্রি হান্ড্রেড ডিগ্রি অর্থাৎ জিরো থেকে থ্রি সিক্সটির মধ্যে দুটো ভ্যালু পাওয়া গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর চলে যাই পরের ম্যাথটাতে পরেরটাও সলভ অর্থাৎ সমাধান করতে হবে এখানে রেঞ্জ সেম রেঞ্জ জিরো লেসদেন ইকুইল থিটা লেসদেন থ্রি সিক্সটি আমাদের যেটা ম্যাথ সেটা হচ্ছে ফোর সাইন থিটা কস থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টু সাইন থিটা প্লাস টু কস থিটা এখান থেকে থিটার ভ্যালু বের করতে হবে অর্থাৎ সলভ করতে হবে তো এখানে ফার্স্ট প্রতিটাকে একদিকে নিয়ে চলে আসি তাহলে ফোর সাইনথিটা কস থিটা প্লাস টু সাইন থিটা মাইনাস টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এরপর কী হয় এখান থেকে এখান থেকে দেখো টু সাইন থিটা যদি কমন যায় টু সাইন থ্রিটা যদি কমন যায় তাহলে কী হয় না টু কস থিটা প্লাস ওয়ান যদি কমন যায় তাহলে টু মাইনাসে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে কী লেখা যায় না টু কস থিটা প্লাস ওয়ান ইন্টু টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো দেওয়ার পর হয় না টু থিটা প্লাস ওয়ান টু জিরো কি অর টু সাইন থিটা মাইনাস ওয়ান টু জিরো টু কস্ত্রিটা প্লাস অনেকগুলো জিরো অথবা এটাইকলু জিরো দুটোর মধ্যে যে কোনো একটা জিরো হবে যদি টু কস্ত্রিটা প্লাস অনেকগুলো জিরো হয় এখানে কি লিখতে পারে প্লাস টু কস থ্রিটাইকল টু কত মাইনাস ওয়ান দ্যাট ইমপ্লাই কস থ্রিটাইকল টু মাইনাস হাফ তো কস কতর মান হাফ হয় কস সিক্সটির মান হাফ হয় তাহলে আমরা লিখে দিতে পারি মাইনাস কস থ্রিটার সমান কত মাইনাস কস সিক্সটি ডিগ্রি এরপর দেখে নেব কোন কোন কেন্টে কস নেগেটিভ যেহেতু মাইনাস হাফ আছে তাহলে কোন কোন কোয়ারেন্টে কস নেগেটিভ সেটা দেখে নিই আমরা জানি যে সেকেন্ড আর থার্ড কোয়ার্টেন্টে কস নেগেটিভ এ দুটো কোয়ারডেন্টে কস নেগেটিভ অর্থাৎ কষের একটা ভিডিও এখানে থাকবে একটা থার্ড কোয়ার্ডেন্ট থাকবে তাহলে যদি এটাকে আমি সেকেন্ড কোয়ার্ডেন্টে করার চেষ্টা করি তাহলে আমরা এটাকে লিখতেই পারি কস ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি কস ওয়ান মাইনাস সিক্সটি অর্থাৎ টু ইন্টু নাইনটি মাইনাস সিক্সটি ওয়ান মাইনাস সিক্সটি মানে সেকেন্ড সেকেন্ড কোয়ারেন্টে হচ্ছে আর কি মাইনাস সিক্সটি যেহেতু সেকেন্ড কোয়ার্টেন্ট হচ্ছে আর টু ইন্টু নাইনটি তাহলে কসটা কসই থাকছে যেহেতু সেকেন্ড কোয়ার্ডেন তাই নেগেটিভ তাহলে কস ওয়ান এইট্টি মাইনাস সিক্সটি মানেই হচ্ছে মাইনাস কস সিক্সটি কস ওয়ান এইটটি মাইনাস সিক্সটি মানেই হচ্ছে মাইনাস কস সিক্সটি মানে এখান থেকে আমরা লিখতে পারি থ্রিটার সমান ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি অর কী হতে পারে অর কস থিরাসম আমরা লিখতে পারি কস ওয়ান এইটটি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি অর্থাৎ থার্ড কোয়ারেন্টে ওয়ান এইটটি প্লাস সিক্সটি মানে থার্ড কোয়ারেন্টে তাহলে কস ওয়ান এইট্টি মাইনাস সিক্সটি মানে কত হয় মানে হয় মাইনাস কস সিক্সটি ডিগ্রি তো এটাও লেখা যেতে পারে অর্থাৎ এখানে থ্রিটার ভ্যালু কী হতে পারে ওয়ান এইট্টি প্লাস সিক্সটি মানে কত হয় প্লাস সিক্সটি ডিগ্রি গেল টু টু ফর্টি ডিগ্রি অর্থাৎ এখানে থ্রিটার ভ্যালু হলো টু ফর্টি ডিগ্রি তার এখান থেকে দুটো থ্রিটার ভ্যালু পাওয়া গেল একটা হচ্ছে ওয়ান টোয়েন্টি আর একটা টু ফর্টি ডিগ্রি এরপর দেখা যায় এখান থেকে কী হয় এখান থেকে লেখা যায় সাইন থ্রিটার কত এখান থেকে লেখা যায় সাইন থ্রিটার ইকাল টু হাফ তার সাইন কোথায় কোথায় পজিটিভ ফার্স্ট কোয়ারডেন্ট আর সেকেন্ড কোয়ারডেন্টার তাহলে থ্রিটার ভ্যালু থাকবে ফার্স্ট কোয়ারডেন্ট আর সেকেন্ড কোয়ারডেন্টের তাহলে এখানে সাইন কত মান হাফ আমরা জানি যে সাইন থার্টি ডিগ্রির মান হাফ অতে লেখা যেতে পারে থ্রিটার সমান থার্টি ডিগ্রি আবার একটা ভ্যালু থাকবে কোথায় সেকেন্ড কোয়ারডেন্টে তো সেকেন্ড কোয়ারডেন্টের ভ্যালুটি কী হয় দেখে নি তাহলে এখানে লেখা যেতে পারে সাইন থ্রিটার সমান সাইন ওয়ান এইট্টি মাইনাস থার্টি মানেও হয় দেন বলে কি লেখা যায় দেন এই টু ওয়ান এইট্টি ডিগ্রি এগুলো কত হয় ওয়ান ডিগ্রি অর্থাৎ এখানে থ্রিটার ভ্যালু কত কত পাওয়া গেল এখানে থিটার ভ্যালু পাওয়া গেল থার্টি ডিগ্রি আর ওয়ান ফিফটি ডিগ্রি অর্থাৎ থিটার ভ্যালু কতগুলো হলো এখানে চারটা থিটার ভ্যালু আমরা পেলাম কী কী চারটা ভ্যালু ফার্স্ট কোয়ার্টেন্টের একটা ভ্যালু থার্টি ডিগ্রি সেকেন্ড কোয়ার্টেন্টে ওয়ান ফিফটি ডিগ্রি আবার সেকেন্ড কোয়ার্টেন্টের একটা ভ্যালু আছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি আর একটা থার্ড কোয়ার্টেন্টে অর্থাৎ থ্রি সরি টু ফর্টি ডিগ্রি অর্থাৎ এই চারটি হলো থিটার ভ্যালু এখানে এখানে সলভ করে আমরা থিটার চারটা ভ্যালু পেলাম থার্টি ডিগ্রি ওয়ান ফিফটি ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি আর টু ডিগ্রি এরপর চলে যাই তিন নাম্বার ম্যাথি তো এটা আছে ট্যান থিটা প্লাস কর থিটা সমান টু সেক থিটা আর সেম জিরো লেস 360 তো ফার্স্ট এটাকে আমরা ভেঙে নেব সাইন আর কষে তাহলে কি হয় সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু টু বাই কস থিটা ধ্যানে পেলে কি লেখা যেতে পারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস কসকয়ার থিটা বাই কস থিটা ইন টু সাইন থিটা ইকুয়াল টু টু বাই কস থিটা তো এটা সলভ হলো এরপর এটা ওয়ান তাহলে ওয়ান বাই কত হয় এখানে কস থেকে টু হয়ে গেল তাহলে ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু টু এখানে আমরা জানি যে সাইন্স থিটা প্লাস কস থিটা সমান ওয়ান তাই এখানে ওয়ান লিখে নিলাম আবার কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু টু বাই কস থ্রিটা তাহলে কস থেকে টু হয়ে গেলো তাহলে কথা বলে থাকলো টু অর্থাৎ আমরা এখান থেকে কী দেখতে পেলাম যে সাইন থিটা ইকুয়াল টু হাফ এর আগের সলভে আমরা করেছিলাম ইকুয়াল টু হাফ হলে থিটা কী কী ভ্যালু হতে পারে তাহলে যেহেতু সাইন থিটা ইকুয়াল টু হাফ মানে এখান থেকে আমি লিখতেই পারি সাইন থিটা ইকুয়াল টু সাইন থার্টি ডিগ্রি দ্যাট এমপ্লাই থিটা টু থার্টি কি অর আগেরটাতে লিখেছিলাম আগের প্রবলেমে সাইন থিটা ইকুয়াল টু সাইন ওয়ান কত হয় দ্যাট এমপ্লাই থিটা অর্থাৎ আমরা এখানে থিটার দুটো ভ্যালু পেলাম কী কী একটা হচ্ছে থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি আর একটা থিটা ইকুয়াল টু ওয়ান ফিফটি ডিগ্রি এখান থেকে আমরা থিটার দুটো ফেলে পেলাম তো এইরকম ধরনের সলভ তো এগুলোকে এইভাবে প্রুভ করতে হয় এইভাবে এগুলোকে সলভ করতে হয় এরপর একটা প্রবলেম চলে যাবো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ পরের প্রবলেম হচ্ছে যে ইফ টেন থিটা ইকুয়াল টু সরি ইফ টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইকুইল টু টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইকুইল টু এ দেন শো দ্যাট টেন তোমাদের দেখাতে হবে টেন ওয়ান ফিফটি ফাইভ ডিগ্রি মাইনাস টেন ওয়ান হান্ড্রেড ফিফটিন ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ ডিগ্রি ইন্টু টেন ওয়ান হান্ড্রেড ফিফটিন ডিগ্রি টু ওয়ান মাইনাস স্কোয়ার বাই টু এ অর্থাৎ টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি হলে যদি এ হয় তাহলে তোমাদেরকে এইটা এটা টু এইটা প্রুভ করতে হবে তো এটা জন্য ফার্স্ট আমরা দেখলি এলএইচএস এর পাটে লিখিনি এলএইচএস এলএইচএস মানে কি হাচাগনে tan 155° - tan 115° / 1 + tan 155° * tan 115° তাহলে এখানে tan 155° মানে কি এটা মানে হচ্ছে টেন ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস এটাকে আমরা কী লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি বাই আমরা কী লিখতে পারি এখানে ওয়ান প্লাস টেন এটাকে লিখতে পারি ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন ওয়ান আমরা সেমভাবে লিখে নিতে পারি নাইনটি ডিগ্রি এতদূর বোঝা গেছে এরপর আমরা এটাকে একই অ্যাঙ্গেলের আগের সাজিয়ে নিলাম আগে বলেছিলাম যে বেশিরভাগ অ্যাঙ্গেলকে আমাদেরকে সূক্ষ্মকণের আগের সাজিয়ে নিতে হবে আবার যেহেতু এখানে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সময় ইয়ে দেওয়া আছে তাহলে যাতে টোয়েন্টি ফাইভ যায় সেইভাবে আমরা এটাকে সাজিয়ে নিলাম কারণ কি না টোয়েন্টি ফাইভ এখানে দেওয়া আছে তাই এই ভাব এটা দেখে আমরা বুঝতে পারলাম এটাকে টোয়েন্টি ফাইভের আকারে সাজিয়ে নেব তাহলে ওয়ান ফিফটি ফাইভ ডিগ্রিটাকে কী করা যেতে পারে ওয়ান এইটটি মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি আর ওয়ান হান্ড্রেড ফিফটিন ডিগ্রি কী করা যেতে পারে নাইনটি প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি এইভাবে কিন্তু এটা সাজিয়ে নিলাম এরপর দেখো দেওয়া আছে টেন ওয়ান এইট্টি মাইনাস টোয়েন্টি ফাইভ মানে কি টেন টু ইন্টু নাইনটি মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এটা সেকেন্ড কোয়ার্ডেন্টে সেকেন্ড কোয়ার্ডেন্টে টেন নেগেটিভ আবার যেহেতু নাইনটি ইন্টু টু অর্থাৎ নাইনটির সাথে ইভেন্ট নাম্বার আছে টু তাহলে কী হয় এটা টেনটা টেনই থেকে যাবে কিন্তু যেহেতু সেকেন্ড কোয়ার্ডেন্টি অ্যাঙ্গেলটা পড়ছে তাহলে কত হবে মাইনাস টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি আবার টেন নাইনটি প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি মানে কী হচ্ছে এখানে টেনটা তো এখানে কট হবে কারণ নাইনটি আছে নাইনটি ইন্টু ওয়ান মানে অড নাম্বার তাহলে কী হবে এটা কট হবে আবার দেখো প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি মানে এটা সেকেন্ড কোয়ার্ডেন্টে পড়ছে সেকেন্ড কোয়ার্ডেন্টে টেন নেগেটিভ তাহলে এখানে মাইনাস মানে প্লাস হয়ে গেল প্লাস কট টোয়েন্টি ফাইভ ডিগ্রি বাই কত হচ্ছে এখানে বাই এখানে হচ্ছে ওয়ান যেহেতু এটা হচ্ছে মাইনাস দুটোই মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে গেলো তবে প্লাস লেখা যেতে পারে যে টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইন্টু কট টোয়েন্টি ফাইভ ডিগ্রি কারণ এটা মাইনাস কট টোয়েন্টি ফাইভ ডিগ্রি হচ্ছে এটা মাইনাস টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি হচ্ছে তাহলে মাইনাস মানুষ প্লাস তাহলে প্লাসই হয়ে গেলো টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইন্টু কট টোয়েন্টি ফাইভ ডিগ্রি এরপরে আমরা এখানে ভ্যালুগুলো পুট করে দেখব কী হচ্ছে যদি আমরা এখানে ভ্যালুগুলো পুট করি তাহলে এখানে টেন টোয়েন্টি ফাইভ মানে কত এ তা লেখা যেতে পারে মাইনাস এ কট টোয়েন্টি ফাইভ মানে কত ওয়ান বাই এ হবে কারণ টেন সমান ওয়ান বাই কট অর্থাৎ টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি সমান যদি এ হয় তাহলে কট টোয়েন্টি ফাইভ ডিগ্রি সমান ওয়ান বাই টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান বাই এ তাই এখানে মাইনাস এ প্লাস ওয়ান বাই এ হল বাই কী লেখা যাচ্ছে এখানে দেখো ওয়ান প্লাস টেন টোয়েন্টি ফাইভ ইন্টু ক টোয়েন্টি ফাইভ মানে কত হয় ওয়ান হয় তাহলে ওয়ান লিখে দিলাম তাহলে এখানে যদি আমরা সলভ দিলে কী হয় মাইনাস এ প্লাস ওয়ান বাই কত হচ্ছে ওয়ান ওয়ান টু ওয়ান মাইনাস এ এটাই প্রুফ হয়ে গেল বাইটাকে তুমি লিখে দিতে পারো বাই এখানে লিখে দিতে পারো ইকুয়াল টু ওয়ান সমান প্রু এবার চলে যাই শেষ অঙ্কে শেষ ম্যাথ কী আছে তাহলে না ইফ টেন ফিফটিন ডিগ্রি ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি দেন শো দ্যাট টু টেন ওয়ান থাউজেন্ড নাইনটি ফাইভ ডিগ্রি প্লাস কট নাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস টেন অফ মাইনাস ওয়ান নাইনটি ফাইভ ডিগ্রি ইকুইল টু ফোর মাইনাস টু রুট থ্রি তো এটাকে প্রুভ করতে হলে ফার্স্ট এলইচ আমরা লিখে নিই এলইজ সমান কী আছে लेफ्ट हैंड सैड पार्ट हो टू टेन वन थाउजेंड नाइन्टी फाइव डिग्री प्लस कट नाइन नाइन हंड्रेड सेवेंटी फाइव डिग्री प्लस टेन ऑफ़ माइनस वन नाइटी फाइव डिग्री तो फार्ड इटी के सल्व करार्जिंग टेन फिफ्टीन डिग्री फेलू दे তাহলে যেহেতু টেন ফিফটিন ডিগ্রি ভ্যালু দেওয়া হয়েছে তাহলে এটাকে ফিফটিন ডিগ্রি কিছু ইন্টু নাইনটি প্লাস ফিফটিন এইভাবে সাজানো যায় কিনা দেখে নিই তাহলে এটাকে ফার্স্ট আমরা নাইনটি দিয়ে যদি ডিভাইড করি ওয়ান থাউজেন্ড নাইনটি ফাইভ ডিগ্রিকে যদি আমরা নাইনটি দ্বারা ডিভাইড করি তাহলে কী হয় নাইনটি ওয়ান নাইনটি তাহলে থাকছে ওয়ান নাইন আবার ফাইভ নামলো তাহলে কথা হচ্ছে আবার টু যদি দেওয়া হয় তাহলে ওয়ান এইটটি অর্থাৎ লাস্টে ফিফটিন থাকছে মানে আমরা এটা লিখে নিতে পারি টু ইন্টু টেন কত লিখে নিতে পারি এখানে এখানে টুয়েলভ ইন্টু নাইনটি প্লাস ফিফটিন কারণ আমাদের সবসময় ফিফটিনের আকারে ভেঙে নিতে হবে এরপর দেখে নিই এটাকে কত রকমভাবে ভেঙে যেতে পারে এরা তো মুখোমুখি করা যায় কারণ নাইনটি ইন্টু ইলেভেন সমান কত হয় নাইন নাইনটি তা নাইনটি ইন্টু ইলেভেন সমান হয় নাইনটি ইন্টু ইলেভেন ইকুইল টু হয় নাইন নাইনটি আবার এখানে দেওয়া আছে নাইন সেভেন্টি ফাইভ মানে আমরা নাইন সেভেন্টি ফাইভকে লিখে নিতে পারি

ওয়ান নাইনটি ফাইভ ডিগ্রি এরপর এখানে দেখে নিই যে টেন টুয়েলভ ইন্টু নাইনটি প্লাস ফিফটিন তাহলে এটা কন কোয়ার্ডিনেটে পড়ছে ফার্স্ট কন কোয়ার্ডিনেটে পড়ছে এটা দেখে তা টুয়েলভ এটা হয় ওয়ান ইন্টু নাইনটি টু ইন্টু থ্রি ইন্টু আবার যদি ঘুরে চলে আসে আবার ফোর ইন্টু মানে কত হলো এইট আবার যদি ঘোরা নয় তাহলে আবার ফোর ইন্টু নাইনটি মানে টুয়েলভ অর্থাৎ টুয়েলভ ইন্টু মানে এই এই পয়েন্ট পড়ছে প্লাস মানে ফার্স্ট কোয়ার্ডেন্ট অর্থাৎ টুয়েলভ ইন্টু নাইনটিন টুয়েলভ ইন্টু নাইনটি প্লাস ফিফটিন মানে ফার্স্ট কোয়ার্ডেন্টে পড়ছে ফার্স্ট কোয়ার্ডেন্ট অল পজিটিভ অর্থাৎ এটা পজিটিভ হবে আবার যেহেতু নাইনটি এখানে টুয়েলভ হচ্ছে ইভেন্ট নাম্বার তাহলে সাথে যদি ইভেন্ট নাম্বার থাকে তাহলে তার কোনো চেঞ্জ হয় না অর্থাৎ টেনটা টেনই থাকে তাহলে এটা কী হবে প্লাস টু টেন আবার এটা দেখে নিই ইলেভেন ইন্টু নাইনটি যেহেতু এই টুয়েলভ ইন্টু নাইনটি মানে এই পয়েন্টে পড়ছে তাহলে ইলেভেন ইন্টু নাইনটি মানে এই পয়েন্টে পড়বে মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন মানে কোথায় পড়ছে এখানে থার্ড কোয়ার্টেন্টে আবার যেহেতু আমরা জানি যে থার্ড কোয়ার্টেন্টে টেন আর কট পজিটিভ অর্থাৎ এখানে পজিটিভ হবে যেহেতু নাইনটির সাথে ইলেভেন মাল্টিপ্লাই আছে যা একটা অড নাম্বার বা সংখ্যা তাহলে নাইনটির সাথে যদি অযুগ্ম সংখ্যা গুণ থাকে তাহলে ওটা চেঞ্জ হয় তাহলে টেনটা কট বা কটটা টেন হয় তাহলে এখানে দেখা যাচ্ছে ইলেভেন ইন্টু নাইনটি মাইনাস ফিফটিন থার্ড কোয়ারেন্টে পড়ছে এবং নাইনটির সাথে ইলেভেন অর্থাৎ অর্ড নাম্বার মাল্টিপ্লাই আছে তাই চেঞ্জ হচ্ছে অর্থাৎ এটা পজিটিভ হবে কিন্তু চেঞ্জ হবে তাহলে প্লাস টেন ফিফটিন ডিগ্রি এরপরে এখানে দেওয়া আছে টেন ওয়ান নাইনটি ফাইভ ডিগ্রিকে আমি কি লিখতে পারি টেন টু ইন্টু নাইনটি অর্থাৎ ওয়ান এইটটি প্লাস ফিফটিন ডিগ্রি এটাকে এরপর লেখা যেতে পারে তাহলে এখানে আমরা আরেকটা একটা লিখে নিচ্ছি সমান টু টেন ফিফটিন প্লাস টেন ফিফটিন মানে থ্রি টেন ফিফটিন হলো মাইনাস এখানে টেন টু ইন্টু নাইনটি প্লাস ফিফটিন মানে কত হয় যেহেতু টু ইন্টু নাইনটি প্লাস ফিফটিন এটা হচ্ছে থার্ড কোয়ারেন্টে টু ইন্টু নাইনটিন এখানে টু ইন্টু নাইনটিন টু ইন্টু নাইনটি প্লাস ফিফটিন মানে কোথায় পড়ছে থার্ড কোয়ারেন্টে আবার নাইনটির সাথে কত আছে টু যা একটা ইভেন্ট নাম্বার তাহলে টেনটা টেনেই হয় আবার পজিটিভ হবে তো যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস টেন ফিফটিন ডিগ্রি হবে মানে কত হয় এখানে টু টেন ফিফটিন ডিগ্রি অর্থাৎ টু ইন টেন ফিফটিন ডিগ্রি মান দেওয়া হয়েছে টু মাইনাস রুট থ্রি টু ইন্টু টু মাইনাস রুট থ্রি এগুলোটা কী হয় ফোর মাইনাস টু রুট থ্রি প্রুভড এগুলো এভাবেই প্রুভ করা গেল তো তোমাদের ট্রিওমেট্রিক্যাল রেশিওজ অব অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস বা কোণের কোন বা চ্যাপ্টারটি এখানেই শেষ হলো যদি কারো কোনো অসুবিধা থাকে তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানতে পারো থ্যাংক ইউ